নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি জব নিয়ে চলে এলাম আপনাদের সামনে আপনাদের জন্য। তো বন্ধুরা, আজকে যে জবটি হচ্ছে আপনাদের পারলামের কাজ থাকবে, কোনো রকম আপনাদেরকে ডোনেশন নিয়ে হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। এবং আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল্প রাখবেন নতুন নতুন জব নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আজকে যে জবটি হচ্ছে আপনাদের প্যাকেজিং কাজের জন্য গভর্নমেন্ট ফ্যাক্টরি থেকে। তো বন্ধুরা, 2023-এর মধ্যে শেষের দিকে এবং 2024-এর প্রথম দিকে এখানে নিয়োগ করা হবে। গভর্নমেন্ট ফ্যাক্টরিতে এখানে প্রচুর ছেলেকে নিয়োগ করা হচ্ছে, ছেলে বা মেয়ে সবাই কাজটি করতে পারে, সবাই এখানে আবেদন করতে পারে। তো বন্ধুরা, এখানে কাজ কিরকম থাকবে বা ভ্যাকেন্সি কটি আছে? তো বন্ধুরা, এখানে কাজ থাকবে আপনাদের 8 ঘন্টা কাজ থাকবে প্রত্যেক দিন। প্রত্যেক সপ্তাহে আপনারা একদিন ছুটি পেয়ে যাবেন, 26 দিন মাসে আপনাদের ডিউটি করতে হবে। এখানে ছেলে থাক বা মেয়ে থাক, সবাই কাজটি আবেদন করতে পারে, সবাই কাজটি করতে পারে। তো মোট এখানে ভ্যাকেন্সি কটি আছে? তো বন্ধুরা, মোট ভ্যাকেন্সি আছে আপনাদের 80টি। তো 80টি ভ্যাকেন্সির মধ্যে ছেলেও থাকবে মেয়েও থাকবে। এখানে কাজ কি থাকবে? তো বন্ধুরা, কাজ আপনাদের প্যাকেজিং এর কাজ থাকবে বা বিভিন্ন পদের জন্য এখানে নিয়োগ করা আছে। যেমন আছে আপনাদের গভর্নমেন্ট প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য, এরপরে আছে আপনাদের প্যাকেজিং ডিপার্টমেন্টে স্টোর কিপারের জন্য, বক্স লোডিং এর জন্য, ডেলিভারি সার্ভিসের জন্য, এইসব কাজের জন্য এখানে নিয়োগ করা আছে। যদি কাজের দরকার আছে, কাজ পেতে চাও, তাহলে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলাতে এই কাজটি দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই কাজটির জন্য কোনো রকম আপনাদের ডোনেশন লাগবে না, আপনাদের ফ্রিতে এখানে জয়েনিং হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটির জন্য আপনারা স্যালারি কত টাকা পাবেন? তো বন্ধুরা, কাজটির জন্য স্যালারি পাবেন 12,000 থেকে 15,000 টাকা স্যালারি পাবেন, প্লাস পিএফ পেয়ে যাবেন, ইএসআই পেয়ে যাবেন। এবং আপনারা কেউ যদি আসতে যা, বাইরে থেকে তারা থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের থাকবে। থাকা খাওয়ার জন্য কোনো রকম আপনাদের টাকা চার্জ করা হবে না। এবং পারমানেন্ট জব থাকবে আপনাদের, পারমানেন্ট জব থাকবে, জেনুইন কাজ থাকবে বন্ধুরা আপনাদের, যদি কেউ করতে যাও তাহলে। বন্ধুরা, এখানে দেখে নেবেন, এখানে যারা আবেদন করবে তাদের এখানে বয়স কি লাগবে। তো যারা এখানে আবেদন করবে তাদের ছেলে বা মেয়ের ক্ষেত্রে এখানে বয়স লাগবে 19 থেকে 45-এর মধ্যে, যাদের বয়স আছে তারা এই কাজটি আবেদন করতে পারবে। এবং সঙ্গে সঙ্গে আপনাদের ডকুমেন্টস কি লাগবে? তো বন্ধুরা, ডকুমেন্টস লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, ভোটার আইডি লাগবে, এবং লাস্ট কোয়ালিফিকেশন কি করে আছে সেটি লাগবে, এবং সিবি একটি লাগবে আপনাদের। তো এরপরে আপনার লোকেশনটা দেখে নেবেন যে কোন কোন লোকেশনে এই কাজটি আপনাদেরকে দেওয়া আছে। লোকেশন হচ্ছে আপনাদের কলকাতা আছে, হাওড়া আছে, হুগলি আছে, দমদম আছে, প্রত্যেক ধোলাগড়, দানকুনি, বাঁকুড়া, মালদা, তাপসিয়া, ব্যান্ডন এবং কল্যাণী, এসব জায়গাতে আপনাদের কাজটি অ্যাভেলেবেল আছে। যদি কেউ কাজটি পেতে যাও তাহলে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ আপনাদের করতে হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়ার জন্য আপনারা ভিডিওর নিচে চলে আসুন, ডিসক্রিপশন, সেখানে দেখুন যে টেলিগ্রামের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে জয়েন হবেন, সেখানে আপনার নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বার নিয়ে আপনারা ডাইরেক্টলি SMS করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন জব নতুন ভিডিও পেতে হলে অবশ্যই জানি সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।